আমার মধ্যেও আছে, ভবিষ্যৎ আমার মধ্যেও আছে, ঠিক আছে। আমাদের সেখানে ইচ্ছে করতে হবে যে আমরা পার্টি, তাহলে বরুণ বিশ্বাস আমার মধ্যে জন্মে গেল। আজকে সমাজে বরুণ বিশ্বাস যেমন আছে বা জন্মাতে পারবে, কিন্তু সমাজের মধ্যে সেই বরুণ বিশ্বাসের যারা বরুণ বিশ্বাসের মানুষ করছে সেই মানুষগুলোর জন্য তুমি কি বলবে? আমি বলি যে জেগে উঠুন, প্রতিবাদ করুন, ঘুমিয়ে থাকবেন না, সেলফি সব। আজকে যদি মানাপতন চলছে তার মধ্যে খুবই দুঃখ আছে, সেই জিনিসটা কোথা থেকে অনুপ্রেরণা পেলে? রাজনীতির পালা চলতে থাকবে, ছবির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, অনুপ্রেরণা কিছু না। আমি সিনেমা হলে ফিল্ম মেকার, আমি পরিচালক, আমি ছবি বানাবো যে কোনো সাবজেক্ট, যে ছবি সাবজেক্ট আমার ভালো। অডিয়েন্স বলুন, ছবিটা দেখুন, সবাই দেখুন, আমার মনে হয় যে ভালো লাগে। আমাদের কাজ তো হয়ে গেছে, আর এক্সপেক্ট করে কি করবে ব্যাপারটা আপনারা বলবে? রেসপন্স তো হলে এখন ছবিতে সব কেনা জানা লোক এইটা অনেক বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। 5 মিনিটের জন্য যদি প্রশ্ন করে এটাই যথেষ্ট। ঘুমটাকে বাড়াও, ঘুমটা ঘুমটাকে বইটা দেখে কেমন লাগছে, স্পেশালি ওয়েন চেন্নাই এক্সপ্রেস ইজ দেয়ার, ইউ নো বাংলা ছবি এবং এত মানে রাজ ক্যান ডিল ইমোশন সো ওয়েল যে আই থিঙ্ক দিস ইজ গোইং টু বি সুপার। আই এম টকিং অ্যাবাউট এ কম্পিটিশন, ইফ ইউ হ্যাভ টু সে লাইক হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ গোনা রুল কলকাতা দিস টাইম? আই থিঙ্ক ইট টকস অ্যাবাউট আ টাইম 5-10 ইয়ার্স ব্যাক ইন আওয়ার ওন স্টেট। তো সুতরাং চেন্নাই এক্সপ্রেস ইজ চেন্নাই এক্সপ্রেস এন্ড দিস ইজ রাজ চক্রবর্তী এন্ড দিস ইজ রাজ চক্রবর্তী। আর টু ডিফারেন্ট জিরাস দ্যাট ইউ আর সেইং। তোমার কি মনে হয় এখানে কোনো ক্যাপিটালিটি হলে চ্যাম সুপ্রতিষ্ঠান পিটিয়ে, তোমার কি মনে হয় এখানে কোনো ক্যাপিটালিটি হলে চিউ সেড 5 ইয়ার্স ব্যাক, কিন্তু এই ইস্যুটা কি আবার রিপিটে আসছে না মানে ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন? হ্যাঁ মানে আমি কন্ট্রোভার্সি কথা বলছি না, অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে তোমার কি মনে হয় যে দিস ইস্যুজ আর স্টিল টপিক্যাল স্টিল দিস ডে? হ্যাঁ মানে মানে এখনো দিল্লি রেবেল বিয়ে কাট ড্রেস কাটেনি, তো এটা হতেই থাকে, টপিক্যাল তো বটেই। তুমি এক ধরনের জেনারেল ফিল্ম বানাচ্ছো, রাজ আর ধরনের জেনারেল ফিল্ম বানাচ্ছে, লেট থাউজেন্ড প্লাস গুড অ্যাবসলিউটলি লাইক অল কাইন্ডস অফ সিনেমা। সিচুয়েশন আমি সিনেমা হবে